আব্দুল কাদের জিলানিকে হাইলাইটস করে আল্লাহর আসনে বসে থুইয়া রবের আসনে বসে থুইয়া এই ধরনের কাহিনী বলা কে অবমাননা করার নামান্ত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله. ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد فقد قال الله تبارك وتعالى في الكلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم. قلنا اهبطوا منها جميعا فإما يأتينكم مني هدى فموت هدايا. فلا خوف عليهم ولا هم يحزنون ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا

انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد সর্জনা এলাকা আহলাদিস আন্দোলন বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই রহমানি জলসার সম্মানিত সভাপতি হাজারাতুলামাই কেরম সম্মানিত সদিমন্ডলী স্বর্ণজাই এবং তার আশপাশ এলাকা থেকে আগত সমাগত আমার দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা জবনিকার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধাস্পদিনী ও স্নেহাশিস মা ও বোনেরা সর্বাগ্রে ইজ্জাত ইজাত জালালের আলিশান দরবারে কালিমাতুর শুকুর আদায় করছি যিনি তার অপার অনুগ্রহ দিয়ে তার বিশেষ দয়া দিয়ে আজকের এই মসজিষ্ে আমাদেরকে আসার জন্যে বসার জন্যে বলার এবং শোনার জন্য কবুল করেছেন আজকের এই মাহফিলের দাওয়াত এই হ্যান্ডবিল পোস্টার মাইকিং এবং মোবাইল যোগাযোগের মাধ্যমে বহু মানুষের কানে পৌঁছেছে কিন্তু সকলের আশার নসিব হয় নাই আমরা যারা এসেছি যারা বসেছি আলোচনা শুনতেছি আল্লাহ আমাদের প্রতি করুণার দৃষ্টি দিয়েছেন বলে আসার সুযোগ আমাদের হয়েছে আসেন সর্বাগ্রে আমরা সকলে মিলে আমাদের মহান ইমা আমাদের রবকে আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি সকলে একবার পড়ছি আলহামদুলিল্লাহ মানবতার মুক্তির কেবলমাত্র পরম বন্ধু নাবী মোহাম্মদুর রসৌল্লাহ সকলে পড়ুন সল্লাহ আলি ওয়াসাল্লাম শান্তির অমীয়বাণী বর্ষিত হোক বিশ্ব নাবীর প্রতি আমি আল্লাহ রাবুল ইজাত জালালের কালামে মাজিদ থেকে আপনাদের খেদমতে সুরাতুল বাকারা থেকে আয়তিকারি মাতিলাওয়াত করেছি কোরআনে করিমের সঙ্গে যাদের সম্পর্ক আছে এই আয়াত সম্পর্কে এই আয়াত আপনাদের অনেকেরই জানা আছে আজকে যে বিষয়ে আমি আলোচনা করব তা হচ্ছে এই কোরআন নাজিলের উদ্দেশ্য আল্লাপা এত বড় একটা কেতাব আমাদেরকে কেন দিয়েছেন এই কোরআনে করিম সহযত আসমানি কিতাব এই পৃথিবীতে এসেছে রসুলদের কাছে এই রসুলদের কাছে এই আসমানি কিতাব প্রেরণের উদ্দেশ্যটা কি এই বিষয়ে আমরা আলোচনা আপনাদের মাঝে পেশ করার চেষ্টা করব। করবো তৌফিক আপনারা শুকর আল্লাহ আমিন আমার ভাইয়েরা কোরআনে করিম আল্লাপাকে এক বিশেষ নেয়ামত বান্দার প্রতি এই পৃথিবীতে মানুষের দ্বারা অর্জিত যত সম্পদ আল্লাহ রব্বুল আলমিন যত সম্পদ আমাদেরকে দিয়েছেন এই সব সম্পদের তুলনায় আল্লাহ রব্বুলি আলমিন নিজে বলেছেন কোরআন হচ্ছে বান্দার জীবনে শ্রেষ্ঠতম সম্পদ বলুন আলহামদুলিল্লাহ একটা পথ হারা মানুষ যখন পথের দিশা পায় সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলে একজন মানুষ যখন শহরের বাড়িতে যায় কোনো বাসা বাড়িতে যাওয়ার জন্য যখন তার লোকেশনটা ভুলে যায় দিক বিদিক ঘোরাফেরা করে সঠিকভাবে লোকেশনটা না জানলে পড়ে লক্ষ্যস্থলে পৌঁছা তার জন্য কঠিন হয়ে যায় ঠিক তদ্রুপ আল্লাহরাবুল আলমিন এই কালামী মাজিদ দিয়েছেন বান্দা এই পৃথিবী থেকে শুরু করে আল্লাহর জান্নাত পর্যন্ত যাওয়া এই রাস্তাটা শুধু আপনাকে দেখাবে এই উদ্দেশ্যে আল্লাহ আপনার আমার জন্য আল্লাহ কেতাব দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ শুধু জান্নাতের পথ দেখাবে এটা মানুষ তার জীবনে কিভাবে চলবে শুধু এই চলার পথটা দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলমিন এত বড় একটা কেতাব দিয়েছেন আহলাদিস আন্দোলন বাংলাদেশের একটা বিশেষ স্লোগান হচ্ছে সকল বিধান বাতিল করো ওয়াহির বিধান কায়েম করো এই কথাটা আমরা স্লোগানে বলি কিন্তু সকল শ্রেণীর মানুষেরা যেন আমরা বোঝে নেই যে কথার ভাব অর্থ কী এ কথার মধ্যে কি লুকায়িত আছে এ কথার মানে হচ্ছে এই পৃথিবীতে মানুষের তৈরি করা যত ইজম তরিকা মতবাদ মাঝহাব যা কিছু আছে সকল প্রকারের মতাদর্শ সকল প্রকারের আইন ও কানুন সকল প্রকারের রসম রেওয়াজ সকল প্রকারের তরিকা এবং মজাহাবকে উপেক্ষা করে কেবলমাত্র শুধুমাত্র আল্লাহর অহিভিত্তিক জীবনযাপন করতে হবে এই স্লোগানে আল্লাহ রব্বুল আলমিন এই স্লোগানের মধ্যে নিহিত রেখেছেন আমরা এর প্রতি বিশ্বাসী এবং আজকের আয়াত আজকের আয়াতও ঠিক তার সমর্থবোধক যে সকল বিধানকে উপেক্ষা করে বান্দা যখন আল্লাহ রাব্বুল আলমিনের অহির বিধানকে তার জীবন পরিচালনার জন্য একমাত্র গাইডলাইন হিসেবে সে গ্রহণ করবে আল্লাহ রাব্বুল আলমিনের হেদায়েত ওই বান্দা পেয়ে যাবে ইহলৌকিক জীবনে তার কোনো ভয় নেই পারলৌকিক জীবনে তার কোনো ভয় তার কোনো পেরেশানি থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়তের মধ্যে এ কথাটা বুঝিয়েছেন

আদবা আলীকিস্লাকে যখন জান্নাতের মধ্যে তিনি রাখলেন আর জান্নাতে বসবাস করার জন্য সুযোগ করে দিলেন জান্নাতে আদব আলীকালাতলাম আল্লাহ রাব্বুল আলমিনের হুকুম অমান্য করেছিলেন যার জন্যে সেখানে তার থাকার আর সুযোগ হলো না ওই জান্নাত থেকে যখন তাকে বিতাড়িত করে দেয় জান্নাতে তার থাকার যখন আর উপযুক্ত তার না যেই নিষেধাজ্ঞা অমান্য করল অমান্য করার কারণে জান্নাতের পরিবেশ তার থেকে উন্মুক্ত হয়ে গেল খুলে গেল বস্ত্র তার খুলে গেল আমার ভয়ানক একজন জান্নাতি মানুষ যেভাবে জান্নাতে থাকার কথা ওই পরিবেশ আর নয় আল্লাহরেন আলামিন জান্নাত থেকে আদমকে বের করে দিলেন হাওয়াকে বের করে দিলেন আর আদম এবং হাওয়াকে বের করে দেওয়ার মানে হলো কেয়ামত পর্যন্ত যত মানুষ পৃথিবীতে আসবে সব হচ্ছে আদম সন্তান সকল মানুষকে যেন আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন জান্নাত থেকে বের করে দিলেন বের করার সময় এই নোটিশটা দিয়েছিলেন নোটিশটা ছিল আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিননি হুদান ফামান তাবিআ হুদায়া তোমরা তো নেমে যাচ্ছ তোমাদেরকে বের করে দেওয়া হয়েছে মিনহা জামিয়া তোমরা জান্নাত থেকে নেমে যাও যাও থেকে বেরিয়ে অতপর তোমাদের কাছে আমার পক্ষ থেকে নোটিশ যাবে আমার পক্ষ থেকে হেদায়তের কিতাব যাবে তোমাদের মধ্য থেকে জানো নাকি এই হেদায়তের কিতাবের অনুসরণ করবে আমার এই নোটিশের অনুসরণ যারা করবে আল্লাহ রব্বুল আলমিন একটা আশ্বার দিয়েছেন আলাইহিম যারা এই কথা মানবে আমার এই নোটিশ যারা মেনে নিবে আমি আল্লাহ বলে দিলাম তোমাদের কোনো ভয় থাকবে না তোমাদের থাকবে না তোমরা কোনো চিন্তাম্বিত হবে না আল্লাহ আল্লাহরুল আলমিন ওই সময় নোটিশ জারি করেছেন বান্দাকে যখন জান্নাত থেকে বের করে দেন তখনই নোটিশ জারি করেছেন এই কেতাব মানতে হবে এই কিতাব আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বান্দার প্রতি নাজিল হওয়া একটা রহমত আল্লাহ পাকের একটা দয়া আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী আপনি তাদেরকে বলে দিন যে সকল মানুষদেরকে আমি কিতাব দিয়েছি বল বিফযলিল্লাহি ওয়া বিরহমতিহি ফাবিযালিকা ফাল আল্লাহ বলছেন রিক আমার এই কিতাব বান্দার জন্য একটা অনুগ্রহ আমার বান্দার জন্য আমার একটা দয়া বান্দাই পৃথিবীর মধ্যে কিভাবে চলবে পাগলের মতো আচরণ করবে পাগলের মতো চলবে এমনটা আমি রাখি নাই বান্দার জন্যে পথ চলা আমি সুগম করে দিয়েছি এই কেতাব আমি বান্দার জন্য দিয়েছি কেবলমাত্র শুধুমাত্র আমি বান্দার জন্য একটা অনুগ্রহ দান করেছি কুলবি ফাদুল্ল্লা হিউবীর রহমত দিহি আমি আল্লাহ রব্বুলে আলামিনের একটা দয়া হচ্ছে আমার এই কেতাম আমার আমি আল্লাহ রব্বুলে আলা মিনার একটা অনুগ্রহ হচ্ছে আমার এই কেতাম সাবিদা আলিকাফালিয়া ফরা এমন একটা দয়া এমন একটা রহমত এমন একটা করুণা আল্লাহ পাকের এমন একটা অনুগ্রহ বান্দা যখন পেয়ে গেল বান্দা যেন আনন্দ অনুভব করে বান্দা যেন আনন্দ লাভ করে কারণ ফাবিদা লিকা ফাল ইফ্রাহু হুয়া খাইরুম আমার বান্দার জীবনে অর্জিত যত সম্পদ বান্দা করুক বান্দা বিশাল হাইরাইজ বিল্ডিং করবে বান্দা ইন্ডাস্ট্রি কলখানা করবে বান্দা বিশাল জমি জামা করবে বান্দা একটা প্রজেক্ট করবে বান্দার জীবনে যা অর্জন করে না কেন তার মেধা দিয়ে তার চিন্তা চেতনা দিয়ে যে সকল বান্দা নাকি আমার কারিম অনুযায়ী তার জীবন চালালো ওই বান্দা জন্য দুনিয়ার সমস্ত সম্পদের চাইতে শ্রেষ্ঠ সম্পদ গ্রহণ করলো বলুন আল্লাহ বান্দার জীবনে যত অর্জন যত সম্পদ সে গ্রহণ করছে সমস্ত সম্পদের তুলনায় আমার বান্দা যে বান্দা নাকি কোরআন গ্রহণ করেছে কোরআন শিখেছে কোরআন পড়েছে যে বান্দা কোরআন অনুযায়ী তার জীবন চালাচ্ছে আমার বান্দা পৃথিবীর সব সম্পদের চাইতে শ্রেষ্ঠ সম্পদ উত্তম সম্পদ যেন বান্দা গ্রহণ করেছে হুয়া খাইরুম সব সম্পদের তুলনায় বান্দার কাছে উত্তম সম্পদ হচ্ছে আমার তো চিন্তা ফিকির করেন পাক যে সম্পদকে শ্রেষ্ঠ সম্পদ বলেছেন আপনার জীবনের অর্জনের মধ্যে কয়জন মুসলমান কোরআন পড়তে পারে কতজন মুসলমানের ঘরে প্রতিদিন কোরআনের চর্চা হয় কোরআনের তিলাবাত হয় কতজন মুসলিম আমরা আছি আল্লাহর কোরআন অনুযায়ী জীবন চালাই কীভাবে আপনি হেদায়ত পাবেন কিভাবে আপনার মধ্যে পেরেশান দূর হবে কিভাবে আপনি পেরেশান মুক্ত থাকবেন ভীতিমুক্ত থাকবেন আপনার তো টাকার অভাব নেই পয়সার অভাব নেই আপনার বিল্ডিংয়ের অভাব নাই প্রাচীরের অভাব নাই বাড়ি ঘরের অভাব নাই এত বিশাল বিশাল সম্পদ থাকার পরেও আপনার পারিবারিক জীবনে ছেলে দিয়ে মেয়ে দিয়ে স্ত্রী দিয়ে সামাজিক জীবনে ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে পেরেশান নিয়ে মানুষ আজকে বসবাস করছে মুসলিম জাতি আজকে শুধু মধ্যে আছে ভীতির মধ্যে আছে একমাত্র উপেক্ষা করার কারণে অন্য কোন কারণ নয় আমার ভাই বলেছেন রাজশাহী জেলা সভাপতি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলতেছিলেন যারা লক্ষ লক্ষ টাকা মিনিটে যেন হাজার হাজার টাকা পড়ে গড়ে যে হাজার টাকার উপরে পড়ে প্রতি মিনিটে এক ঘন্টা বক্তৃতা করে গড়ে দেড় হাজার টাকার উপরে পড়ে প্রতি মিনিট দেড় টাকা দুই লক্ষ টাকা পার্সোনাল বিমান ভাড়া করতে হয় হেলিকপ্টার দিয়ে নিতে হয় এই বক্তৃতার মঞ্চে যাইয়া মাইকটার ধৈরে সহিয়া কাল লোকদেরকে কতক্ষণ গালিগালাজ করে ও আলাইনা ইল্লাল বালাক ঠিক কিনা বলেন মাইক ধরার পরে ঘন্টা ঘন্টাখানেক আলোচনা করলে চল্লিশ মিনিট আলোচনায় হচ্ছে আয়না দিশার লোকদের গালিগালাস ছোট্টকালে গল্প শুনেছিলাম আমাদের দেশে নারায়ণগঞ্জে কুমিল্লা ঢাকাতে ঝাঞ্জুর বলে মহিলারা যে ঝাঞ্জুর দিয়ে আপনার চাল ধোয় পাক করার আগে পাতিলে চাল দেওয়ার আগে চালটা আগে ধুয়ে নেয় ওই চাল ধোয়ার যে ঝাঁঝুর আছে পাতিলটা আছে এর মধ্যে কিন্তু হাজার হাজার সিদ্রি তো এই চাল ধোয়ার ঝাঁঝুর যেন সুইয়ের সিদ্রি দেখে ওরে খোঁটা দিতেছে তুই এত শক্ত লোহা তোর পাশার মধ্যে সিদ্রি আর সুই বলতেছে আমার পাশা এক সিদ্রি তুমি আমার দোষ দেখলা তোমার মধ্যে হাজার সিদ্রি তুমি তোমার তোর দেখো না দশ বছরের আজকে গাড়ির মধ্যে আলোচনা করেছি দশ বছরের আলোচনা যদি একসাথে করা হয় একটা হালাদি জামাতের আনেম এক ঘন্টার আলোচনার মধ্যে যতটা কোরআন আয়াত পড়ে যতটা হাদিস পড়ে দশ বছর আলোচনা একসাথে করলো তার সমান হবে না আল্লাহর এই কিতাব দিয়েছেন এই কিতাব দিয়ে ওয়াজ করার জন্যে ওয়াজ খুঁজে পায় না তুবু ইহি তাও বেতন না সুহা তোমরা তাও করো ওই নসুহা ব্যক্তির মতো যে নবীও না রসুলও না নসুয়া ব্যক্তি যেভাবে তবা করেছে হেলিকপ্টার হুজুরের বক্তি এই নাসুয়া শব্দের অর্থ হচ্ছে একনিষ্ঠভাবে বিনা বনত ভাব যার মধ্যে লুকায়িত থাকে নসুয়া নামের লুক কোথায় পাইল কোন জামানার কোন লোক কোন নবীর উন্মত ছিল তাও বলে না এক ব্যক্তি ছিল দেড় লক্ষ টাকা দিয়া বক্তৃতা করে এই নাসুয়া শব্দের তাফসির যদি না জানে আমি তো মনে করি এই বক্তার কোনো দোষ নাই কারণ হয়তো নামসেই হয়তো নামসে টাকা রোজগারের জন্যে আমার ভাই যে বলেছেন হয়তো নামসে টাকা রোজগারের জন্যে কিন্তু যে সকল কমিটির লোকেরা মসজিদ মাদ্রাসা এবং এ দেশের আপামর থেকে ভিক্ষুকের মতো টাকা উঠাইয়া এতগুলি টাকা মাত্র এক ঘন্টার বিনিময়ে দেড় লক্ষ টাকা যার হাতে উঠাইয়া দেয় ওই সকল কমিটির লোকদের বিচার দুনিয়াতে করা উচিত আর দুনিয়া যদি না হয় আল্লাহ তালতে একদিন হবেই হবে কমিটির লোক সরতে পারবে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বিশ্ব নবীর প্রতি আয়াত নাযিল করলেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনসিলা ইলাইকা মির রাব্বিক নবী আপনার প্রতি যা নাযিল করা হয়েছে হে রাসূল আপনার প্রতি যা নাযিল করা হয়েছে কেবল মাত্র শুধুমাত্র আপনি যখন তবলিক করবেন আমার পক্ষ থেকে জীবন বিধান মানুষের কাছে যখন পৌঁছে দিবেন আপনাকে আমি দায়িত্ব দিয়ে দিলাম আপনি আমার পক্ষ থেকে যা নাজিল করা হয়েছে তা আপনি মানুষের কাছে পৌঁছে দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাই লোকদের মন দিল নরম করার জন্যে মক্কার জমিনের পাথরের মতো মনের মানুষগুলি নরম করার জন্যে আগেকার জামানার কোন নবী রসুলদের নামে কোনো মিথ্যা কাহিনী মিথ্যা ইতিহাস বলে আপনি তাদের কাছে বর্ণনা করে দিল মন নরম করেন যারা তারা যেন আপনার দিকে মন আকৃষ্ট হয়ে যায় এমন আল্লাহ রব্ুল আলমিন বলেন নাই আল্লাহ রব্নু আলমিন বাইন্ডিং করে দিয়েছেন ইয়া আইহর রস লো মা উম শিলা ইলাই কামের আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে যা নাজিল করা হয়েছে কেবলমাত্র শুধুমাত্র ওই বিধান মানুষের কাছে পৌঁছে দিতে হবে ঠিক কিনা বলে। কেবলমাত্র আমি যা নাজিল করেছি আপনারের কাছে তা পৌঁছে দিতে হবে নিজের থেকে মানিয়ে কোনো কথা মানুষের কাছে পৌঁছানো যাবে না অর্ধ শত বছরের চাইতে বেশি সময় হয়ে গেল আমাদের চাইতে আরো সাতচাই ইমানদার যারা নিজেরটা খেয়ে নিজেরটা পড়ে মসজিদ অবস্থান করে কাঁচামরিচের ঝালের তরকারি খেয়ে যারা নাকি তবলিগের নামে আজকে ময়দানে নেমেছে ওই মানুষগুলো কিন্তু দিনের দায় হিসাবে তারা ময়দানে নেমেছে মানুষের দাঁড়ে দাঁড়ে যে কালেমার দাওয়াত সলাতের দাওয়াত ইমান আমলের দাওয়াত দিতেছে ঠিক কিনা বলেন আমার ভাইয়েরা আল্লাহর ওই ভিত্তিক জীবনযাপনের কারণে ওই ভিত্তিক দাওয়াতের কারণে বিশ্ব নবীর মতো মানুষ তেইশ বছরে যদি একটা কমপ্লিট দিন জাতির কাছে উপহার দিতে পারেন শত বছর হয়ে যায় আল্লাহর কালামকে মসজিদের মেহরাবের মধ্যে থুইয়া মানুষের তৈরি করা মানুষের আপনার তৈরি করা কিতাব দিয়ে ছয় কিতাব দিয়ে হেকায়তে সাহাবাক ফাজাইল আমল আল্লাহর কোরআন ব্যতী রেখে মহাদ্দেশিনে কেরামদের ছেড়ে দেওয়া মহাদ্দেশিনদের কেরামদের বাসনিক যে সকল জাল জয়ী ফাদিসগুলি যা ছেড়ে দেওয়া হয়েছে সহিউল কিতাবের মধ্যে যেগুলি স্থান ওই হাদিসগুলি টোকায়া টোকায়া ফাজাইলের নামে ফজিলতের নামে কিতাব বানানো হয়েছে ওই কিতাব দিয়ে যদি হাজার হাজার বছরও চেষ্টা করে মানুষের কাছে দিন প্রতিষ্ঠার জন্যে কেয়ামত এসে যাবে আল্লাহর জমিনে কোনো দিন মানুষের কাছে দিন প্রতিষ্ঠা হবে না কোনো দিন দিন প্রতিষ্ঠা সম্ভব নয় ফাজাইল আমলের কিতাব দিয়ে দিন প্রতিষ্ঠার স্বপ্ন দেওয়া যখন অন্ধ মানুষের মতো আল্লাহর কালাম শুধু তেলাওয়াত করার জন্য মেহরাবের মধ্যে সাজাইয়া রাখছি মাঝে মধ্যে একটু তেলাওয়াত করে সওয়াবের নিয়তে আর আল্লাহ আরফ্ করে আরামিন বিশ্বনবীকে বলেছেন আমি আপনাকে যা দিয়েছি কেবলমাত্র আপনার রবের পক্ষ থেকে আপনি যা পেয়েছেন তা আপনি মানুষের কাছে পৌঁছিয়ে দিন আসলে কারিম সাল্লাল্লাহীমসাল্লাম এই দায়িত্ব পালন করার পরে দায়িত্ব যখন আবার নবীর উম্মতের কাছে বুঝায় দেন তিনি তখন বলেছিলেন বাল্লে গো আন্নি ওয়ালাও আয়া তোমাদের কাছে যদি আমার পক্ষ থেকে একটা আয়াতও থাকে একটা আয়াত জানা থাকে তা অন্যের কাছে পৌঁছে দাও উম্মতে মুহাম্মদ যদি তবলিগ করে প্রথমত আল্লাহর কালাম দ্বিতীয়ত হচ্ছে রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের পক্ষ থেকে কথা হবে রসুল বলেছেন রসুল করেছেন রসুল সম্মতি জ্ঞাপন করেছেন এই তিনটা পদ্ধতির একটা পদ্ধতিও যদি না হয় ওই কথা কোনো দিন কোনো দায়ী কোনো মোবাইল মানুষের কাছে বলতে পারবে না আমার ভাইয়েরা বক্তব্য শুরুতে একটু ডিস্টার্ব করে আপনাদেরকে আপনারা যারা এসেছেন পরে যারা আসতেছে অনেক দূর দূরাস্ত থেকে এসা চলাত পড়ে চারটা খেয়ে আসবে এত রাতে যে আবার খাবে এই খাবার দাবার শেষ করেই তিনি এসেছেন তো আপনার ভাইয়েরা যেন পরে বসতে পারে এই জন্য আপনার নিজ দায়িত্বে যাদের সামনে জায়গা আছে একটু চলে আসেন সময়টা যেন বেশি ঠাপন না হয় আপনারা আমার ভাষা বুঝতেছেন আর আপনারা আগে যেখানে বসেছিলেন এখন আসবেন নাড়াচাড়া করবেন আল্লাহর আবাসে আপনার ভাইয়ের জন্যে এই জন্যে আল্লাহ রবুলি আলমিন কেয়ামতের মাঠে আপনার জন্যে দুই জায়গা থেকে সাক্ষী গ্রহণ করবেন আলহামদুলিল্লাহ পড়েন এই জন্যে আমি জানি না কার সামনে জায়গা আছে কিন্তু আপনি জানেন আমার কথাটা আপনাকে মেনে নেওয়া জরুরি যেহেতু আমার চাইতে পণ্ডিতপূর্ণ মানুষ এখানে বসে আছেন বোটে কিন্তু যখন মাইক ধরেছি তখন এখন সকল মানুষের টিচার হিসাবে আমি এখন কথা বলছি আপনাদের সামনে যাদের জায়গা আছে একটু নাড়াচাড়া করে বসেন বিশেষ করে খুব বয়স বৃদ্ধ মানুষ যারা নাড়াচাড়া করতে পারছে না তোমরা জোয়ানেরা তরুণেরা যারা আসো সামনে গ্যাপটা পূরণ করো যেন অসহা দিতে না পারে একটু ফাঁকা পাইলে তো চিরদুশন বৈশাখ খালি বলবে সেই যে মাগরিবের সময় থেকে টান দিত না একটু বাইরে যাইয়া মাদানি আবার আগে দিয়া হ্যাঁ একটু টান দিয়া খোঁচা মারবে আপনাকে আমার ভাইয়েরা যারা হালাদিসের মানুষ ওনারা তার এই কাজ করেন না তুমি বলে দিলাম আর কি কথাটা ফাঁকি দিয়ে ঠিক আছে আপনারা বিড়ি খান কোনো না সব আল্লাহ রলিশ এখন পকেট চেক করলে পুলিশ দিয়ে বোঝা যাইতো আর কি কয়েকজনের পকেট এখনও আছে তো যাই হোক আল্লাহর রস্তেগুলো ছেড়ে দিবেন আপনার জবানের অনেক দাম আল্লাহর কাছে আপনি যখন ইমান এনেছেন ইমান আনার কারণে আপনার মর্যাদা আপনার সম্মান আল্লাহর কাছে দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে আল্লাহ হচ্ছেন খালেক এই খালেক ছাড়া মখলুক বলতে যা কিছু আছে গোটা কুল কায়নাত আল্লাহ পাক সুসজ্জিত রাখবেন যতক্ষণ পর্যন্ত আপনার মতন একটা ইমানওয়ালা বান্দা এই দুনিয়াতে থাকবে সুভান আল্লাহ সুবহান আল্লাহ আপনার মর্যাদা কিন্তু আল্লাহর কাছে এত বেশি আপনার স্ত্রীর কাছে কম হইতে পারে ভাইয়ের কাছে কম হতে পারে সমাজের কাছে কম হতে পারে আপনি যখন ইমান আনয়ন করেছেন ইমান আনার কারণে আমার আল্লাহর কাছে আপনার মর্যাদা আপনার সম্মান অনেক অনেক বেশি এই বিষয়ে আলোচনা করতে গেলে ঘন্টার পর ঘন্টা আপনাকে বোঝানো যাবে যে আপনার মর্যাদা আল্লাহর কাছে কত বেশি তো যিনি মর্যাদা দিয়েছেন আপনাকে যিনি সম্মান দিয়েছেন আপনাকে ওই আল্লাহর সঙ্গে যখন কথা বলবেন আল্লাহর সঙ্গে যখন আদায় করে যখন কথা বলবেন কালামে মাজিদ তেলাবাদ করে যখন কথা বলবেন এই বিড়ি সিগারেট জর্দার মুখে আর গুলের মুখে আল্লাহর সঙ্গে কথা কইয়েন না কথা বুঝতে পেরেছেন আপনারা স্বচ্ছ হন নিজেকে খুব স্বচ্ছ বলে পরিচ্ছন্ন হয়ে যান সেজদা দিয়ে পড়েন সুবহানা রাব্বিয়াল আলা রুকু দিয়ে পড়েন সুবহানা রাব্বিয়াল আজিম চুপ করে বসে থেকে বলেন আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি যুলমান কাসীরা কি সুন্দর সুন্দর কথা আল্লাহর কাছে আপনি বলেন তো এই কথাগুলি বলতে যাইয়া যদি জবানটা পরিচ্ছন্ন না হয় পবিত্র না হয় আল্লাহর দরবারে আপনার এই কথা গ্রহণযোগ্য হবে না ঠিক কিনা বলে তো এই জন্যে যেহেতু এই পৃথিবীর সবচেয়ে বড় পরিচিত মানুষ আপনি আপনি হাইলাদিসের মানুষ কোরআন হাদিসের কোথাও নেই বিড়ি সিগারেট খাওয়া যাবে তো যেহেতু নয় আপনার হাইলাদিস হলে পরে এটাও তো আপনি গ্রহণ করবেন না এটাও ছেড়ে দিবেন অতএব আপনার প্রতি দাবি হাইলাদিস বাই হিসাবে যা আপনি যদি ইচ্ছে করেন যে একটা পবিত্র মুখ নিয়ে অন্তত কবরে আগে আপনি এটা আল্লাহর আপনি ছেড়ে আর এগুলি গ্রহণ করবেন না বলছিলাম আল্লাহ দায়িত্ব দিলেন আমি আপনি মানুষের কাছে দিন আর বিশ্বনবী দায়িত্ব দিয়েছেন আমাদেরকে যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে একটা কথাও যদি জানা থাকে এটা অন্যের কাছে পৌঁছে দাও এই দুই কথার মধ্যে আপনি পেয়েছেন যে আপনি নিজে মাতাব্বরী করে অথবা কোনো পণ্ডিত কোন ইতিহাস ইতিহাসবিদ অথবা কোনো সাহিত্যিক কোন পীর কোনো বুজুর্গ কোন অলি কোনো বান্দা নিজের থেকে বানাইয়া ইসলামের মধ্যে কথা চালাই দিতে পারবে এ কথার মধ্যে আছে কোনো পরিচ্ছন্ন কথা বাল্যু তোমরা পৌঁছে দাও আননি আল্লাহ নবী নিজের দিকে ডাইভার্ট করেছেন যে আমার পক্ষ থেকে হতে হবে কথা কথা যে বলবা আমার পক্ষ থেকে হতে হবে আয়া যদি একটা আয়াতও তোমাদের জানা থাকে দেখেন তো বক্তাদের জন্যে মোবাল্লিকদের জন্যে ইসলাম কত স্বচ্ছতা অবলম্বন করার জন্যে বিশ্বনবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর ব্যাপারে আরও কথা মনে

ইনাকাইজাল্লা মিনা জলেমিন নিশ্চয়ই আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে নিশ্চয় আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন আমার পক্ষ থেকে এলেমাস অরপরে ওলা ইনিতাবা তাহ আহ দিমা যা কামিনালা আমার পক্ষ থেকে এলেমাস অর্পর আপনি যদি তাদের প্রবৃত্তির অনুসরণ করেন যে সকল মুক্তি লিডাররা আছে ওই সকল লিডারদের অনুসরণ যদি আপনি করেন ইন নাকা ইদাল্লামিনা জলেমিন আপনি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন ইসলাম স্বচ্ছ রাখার জন্যে আল্লাহ নবীকে আল্লাফা কী শাসন করছেন শুধু তাই না আল্লাহ রাবুল আনামিন মানেন ওয়ালা ও তাকমলা আলাইনা বাদল আফিন আল্লাহ আমিন হুমিন ইয়ামিন সুম্মলাপতানা মিন হুলতি আল্লাহ রবুল আমিন ইসলামের স্বচ্ছতা আল্লাহ প্রমাণ করছেন আমার নবী যদি আমার নামে কথা ইসলামের মধ্যে যদি দিতেন আল্লাহ বলেছেন বলে অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতে বলেন নাই আল্লাহ পাক বলেন নাই এমন কোন কথা মানুষের দিল মন নরম করার জন্য মানুষের উপর আইন তৈরি করার জন্যে আমার নবী যদি এমন কোনো কথা বলতেন তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ডান হাতে বিশ্ব নবী আমি ধরতাম অতবর তার কণ্ঠ আমি আল্লাহ আলামিন কেটে ফেলে দিতাম আমার নবী যদি আমার নামে কোনো কথা ইসলামে চালাইয়া দিতেন আমরা অনেক সময় বলি না কিতাবে আস কিতাবে আছে পঞ্চাশটি বছর বিশাল বড় মাপের বক্তা দেশে ওয়াজ করছে খালি কিতাবে আছে বইটা কোন কিতাবে আছে জীবনে একদিনও বলে নাই একদিনও বলে নেই খালি কিতাবে আস আমার ভাইয়ারা আল্লাহরিন বললেন আমি বলেছি এই কথা বলে যদি আল্লাহ নবী তোমাদের মাঝে কোনো কথা বলতেন আমি আমার ডান হাত দিয়ে তাকে ধরতাম অতবার কণ্ঠ নালিটা আমি কেটে ফেলে দিতাম এই বক্তব্যটা আল্লাহ রবুলি আলমিন কেন কোরআনে কারিমের মধ্যে দিলেন উদ্দেশ্যই হচ্ছে আল্লাহ রবুল আলমিন যেন ইসলামকে স্বচ্ছ অবস্থায় রাখেন বলুন আলহামদুলিল্লাহ আমার ভাইয়েরা ইসলাম যেন স্বচ্ছ থাকে মানুষের তৈরি করা মতবাদ মত যেন ইসলামের মধ্যে প্রবেশ না করে এই জন্য আল্লাহর আলামিন আলমিন এই স্বচ্ছতা আনোয়ন করেছেন এই জন্য কোরআনে কারিম কেন নাজিল হল উদ্দেশ্যপ্রণোদিত প্রণোদিত চিন্তা চেতনা বাদ দিয়ে মানুষেরা ভিন্ন পথে ডাইভেট হয়ে গেছে ভিন্নভাবে কোরআনকে ব্যবহার করছে যার জন্য এই জাতি হেদায়তের উপর উঠতে পারছে না সঠিক ইসলাম তারা পাচ্ছে না সঠিক হেদায়ত পাচ্ছে না হকের দাওয়াত তারা পাচ্ছে না কোরআন যেভাবে ব্যবহার করার কথা কোরআনকে যেভাবে মেনে নেওয়ার কথা মানুষেরা ভিন্নভাবে কোরআন মেনে নিচ্ছে এই জন্যে আল্লাহর বান্দার মধ্যে হক প্রতিষ্ঠিত হচ্ছে না আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম ওয়া শিফাউন লিমা ফিস সুদুর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন একটা আয়াতের ভিতরে এই কোরআন নাজিলের উদ্দেশ্য প্রণোদিত কতগুলি শব্দ ব্যবহার করেছেন আপনি একটু দেখেন আল্লাহ পাক বলেন কদ জাআতকুম মাউইযাতুম মির রাব্বিকুম তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে এসেছে কোরআনে কারিম হচ্ছে একটা বক্তব্যের কিতাব নসিহতের কিতাব ওয়াজের কিতাব কেয়ামত পর্যন্ত আল্লাহর বান্দাদের মধ্য থেকে যারা একজন আরেকজনের কাছে দিনের কথা বলবে ইসলামের কথা বলবে খোদ্া দিবে বক্তব্য দিবে ও মুসলমান সর্বাগ্রে আল্লাহর বান্দা আল্লাহর কোরআন দিয়ে বক্তৃতা দিতে হবে খোদ্া দিতে হবে ওয়াজ নসিহত করতে হবে আল্লাহ ঠিক তাই বলেছেন আমার পক্ষ থেকে আসছেন নসিহতগুলি নসিহত সমূহ ওয়াজের বহু বন হচ্ছেন মাওয়াইজ আল্লাহর বান্দা যখন ওয়াজ করবে আমার কেতাব দিয়ে করতে হবে বান্দা ওয়াজ করে গাউসুল আজমের আব্দুল কাদের জিলানির ওয়াজ করে বান্দা গাউসুল আজম আব্দুল কাদের জিলানি আব্দুল কাদের জিলানিকে আল্লাহ পাকের আসনে বসাইয়া ওই আব্দুল কাদের জিলানির কিসা কাহিনী তারপরে বলতো শত শত কোরআন পরে আব্দুল কাদের পৃথিবীতে এসেছেন ঠিক কিনা বলে আসতেই পারে না হ্যাঁ তার মধ্যে যদি কোরআন সন্ন্যাস সঙ্গে সম্পৃক্ত এর সঙ্গে মিলতাল আছে এমন কোন কাসাস কোন ঘটনা কোন আমল যদি থাকে তৎপরবর্তী যুগে বলতে পারে বটে কিন্তু আমলিয়াতের কথা হতে হবে তিনি গ্রহণ করেছেন কোরআনকে সুন্নাকে আমল করেছেন এভাবে এগুলি বলা যাবে কিন্তু আব্দুল কাদের জিলানিকে হাইলাইটস করে আল্লাহর আসনে বসে থা রবের আসনে বসায় হইয়া এই ধরনের কাহিনী বলা কোরআনকে অবমাননা করার নামান্ত কোরআন কবর দিয়ে মানুষের ইতিহাস বলে ইসলামকে কবর দেওয়ার নামান্ত অত আল্লাপা কি বলছেন سورة الكهف بتر الله رب العالمين من قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا الله رب العالمين من نبي لقدر كابني لو كان البحر مدادا لكلمة أمر كلمة لكر গোটা পৃথিবীর মধ্যে যত জলাশয় আছে নদী আছে পুকুর আছে খাল বিল আছে ওই খাল বিলের পানি নদী নালার পানি সমুদ্রের পানি সাগরের পানি যদি কালি হয়ে যায় অন্য এত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গোটা দুনিয়ার মধ্যে যত বৃক্ষরাজি আছে সব বৃক্ষরাজি যদি কলম হয়ে যায় যেই সময় ফাউন্টেন কলমের ব্যবস্থা ছিল না বর্তমান আধুনিক কলমের ব্যবস্থা ছিল না ওই সময় আমাদের মুরুব্বিয়ান যারা ছিলেন তারা লিখেছে কলাপাতার মধ্যে বাঁশের কঞ্চিকে সফট করে দিয়ে নরম করে দিয়ে অত বরদুয়ার থেকে কালি ফড়াইয়া ভড়াইয়া এরপরে তারা কাগজের মধ্যে লিখতে পারে না এই পাতার মধ্যে তারা লিখেছে ওইভাবে তারা লেখাপড়া শিখেছে আল্লাহ রব্বুল আলমিন উদাহরণটা পেশ করেছেন নদী নালার পানি যদি কালি হয় আর বৃক্ষ রাজি যদি কলম হয়ে যায় মানুষেরা যদি লিখতে থাকে আল্লাহ রব্বুল আলামিন বলছেন ওই কালে যদি ওই পানি যদি অন্য কোনো জগৎ থেকে অনুরূপ আনয়ন করা যায় এর মধ্যে মিশ্রণ ঘটানো যায় তাও শেষ হয়ে যাবে আল্লাহ রে আলমিনের কালামের বর্ণনা লেখা শেষ হবে না এত বড় কিতাব আমাদেরকে দিয়েছেন মৌলভী সাহেব যদি ওয়াজা না পায় বদমসি কিস ইউসুফ আলহ ইসলামের যে কাসাস এই কাসাস যদি কোনো ভালো আলোচক কোনো মুফাসের যদি বলতে থাকে তো তাহলে একটা তফসির মাহফিল যদি চার দিন পাঁচ দিনও চলে এরপরে সুন্দর করে এই কাসাস বলতে যে তিন চার দিন সময় লাগবে তুই আড়াই ঘন্টা করে যদি কথা বলে হল ইব্রাহিম আলী ইসালাত সালামের কথা বলতে যে আল্লাহ রব্বুল আলমিন কারিমের কত জায়গার মধ্যে ছড়ায় ছেটি আয়াত রেখেছেন হাতে তো মুস্তা আলী ইসালাতামের সঙ্গে ফেরাউনের কন্টারপূর্ণ আচরণ বিধির কথা যদি কোনো ওলামা বলে শুনতে মন চাইবে হাতে তো হুদ তারপরে হজত উজায়ের হজরত ইব্রাহিম এভাবে করে আপনারা আমাদের মামিরের জামাতের যে পঁচিশজন নবীর কাহিনী আপনারা পড়ছেন এবং সিরাত রসুল পড়তেছেন ইতিহাসের অভাব নাই কসাসের অভাব নাই সব কোরআন এবং সইসুন্না থেকে কালেকশান করা আল্লাহ রব্বুল আলমিন যেখানে বলছেন যে বান্দা লিখতে লিখতে কেমন এসে যাবে শেষ হবে না আমার কালামের ব্যাখ্যা লেখা সেখানে যদি কোরআন দিয়া ওয়াজ না হয় এদেশের মাটিতে তো তাহলে লোকেরা হক কিভাবে পাবে কিভাবে হক পাবে মানুষেরা আমার ভাইয়েরা আল্লাহ পাক কোরআন নাজিল করেছেন বক্তব্য দেওয়ার জন্য মানুষকে ইসলাহ করার জন্য সংশোধন করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এজন্য কোরআনে কারীমের শুরুতে বয়ান করেছেন আলিফ লাম মিম ذَلِكَ الْكِتَابُ لَا আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যে কিতাব দিয়েছি কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সংশয় নাই বুলের তো প্রশ্নই ওঠে না অতবর আল্লাহ রাব্বুল আলামিন যে উদ্দেশ্যের কথা বলেছেন তা হচ্ছে মুত্তাকিন যারা মুত্তাকি বান্দা আমি আল্লাহকে যারা ভয় করে ওই ভীতি প্রদর্শনকারী বান্দা ওই ভয়কারী বান্দা মোত্তাকি বান্দার জন্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা হেদায়েতের কিতাব দিয়েছি আর মোত্তাকি কারা সভাপতি সাহেব মাত্র আলোচনা শুরু করেছিলেন মোত্তাকির গুণাগুলি গুণাবলী বর্ণনা করতে শুরু করেছিলেন প্রায় তিরিশের অধিক গুণাবলী আল্লাহ রবীলিন কোরআন কারিমের মধ্যে বিভিন্ন সুরান মধ্যে আল্লাহ রবিয়া আলমিন সরে ছিটিয়ে বর্ণনা করেছেন ওই সকল মোত্তাকিরা কেবলমাত্র শুধুমাত্র এই কোরআন থেকে হেদায়ত গ্রহণ করবে যারা মোত্তাকি যারা আল্লাহকে ভয় করে তাদের হেদায়তের কিতাব হচ্ছে পাকের কোরআন তাদের হেদায়তের কিতাব হচ্ছে আল্লাহর কোরআন আল্লাহ রব্লে আলামিন এই সুরাতুল বাকারার অন্যত্র বলেন শাহরু রা মাদাল্লাজি উংসি লাফি হিল কর রমজান একমাত্র মাস যেই মাসে আমি আল্লাহ রব্লে আলামিন করেন কারিম নাজিল করেছি হুদাল্লিন্নাস মানুষের হেদায়েতের জন্যে একই সুরে শুরুতে আল্লাহ পাক বললেন মোত্তাকির হেদায়েতের জন্যে আল্লাহর কোনো বান্দা যদি ইমান না 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 করে মোত্তাকি হতে পারে না কিন্তু একটা মানুষ ইমান আনন করার আগেও এই কোরআনে কারিম থেকে হেদায়ত নিতে পারে যদি বান্দা কোরআনের দ্বারস্থ হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন মুমিনের কথা বলেন নাই মুত্তাকির কথা বলেন নাই এই আয়াতের মধ্যে শুধু ইন্ডিকেট করেছেন বান্দা সে যদি একজন মানুষ হয় ওই মানুষটা যদি হেদায়ত নিতে চায় তাহলে সে যেন কোরআনের দ্বারস্থ হয়ে যায় কোরআনের আদ্য যদি সুন্দর করে পড়ে শিখে বোঝে এর মধ্যে যদি সে থিসিস করে চিন্তা ফিকির করে আল্লাহর বান্দা যদি বেঈমান অবস্থায় থাকে কাফের অবস্থায় থাকে মোশরেক অবস্থায় থাকে আল্লাহ রব্বুল আলামিন তার দিলের মোর ঘুরাইয়া অন্তরের মোর ঘুরাইয়া তাকে মুসলিম পরিবেশে তাকে তৈরি করে দিবে মরিস বুকাইলির মতো মানুষ বড় সাহিত্যিক মানুষ কিন্তু কোরানের ভুল ধরতে সে নিজের জীবনের ভুল সংশোধন করে ইসলাম ধর্মগ্রহণ করেছে কালেমা পরে মুসলমান হয়ে গেছে বলুন সবহা নাম্লাহ এই হচ্ছে হুদালি নাস যারা কেবলমাত্র মানুষ মুত্তা কেউ না ইমানদারও না ওই সকল মানুষেরা যদি কোরান ফিসিস করে কোরান নিয়ে চিন্তা ফিকির করে কোরান নিয়ে যদি অ্যানালাইসিস করে কোরান নিয়ে যদি সঠিক সিদ্ধান্ত নিতে চায় তো তাহলে কোরান তাকে হেদায়েতের রাস্তা সুগম করে দিবে আমার ভাইয়ের এখানে আর একটা চিকন কথা লুকাইত আছে তা হলো আল্লাহ পাক প্রথমে বলেছেন মোত্তাকির জন্য দ্বিতীয়ত বলেছেন মানুষের জন্য সুরাতুল ফুরকানের মধ্যে আসেন ওই আয়াতটা বলে চিকন কথাটা বলে দিব আল্লাহ পাক বলেন তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন বরকতপূর্ণ তোমাদের রব তা আমার কেল্লাভী না সাল্ল ফোরকান যিনি নাজিল করেছেন কোরানের অল্টারনেটিভ একটা শব্দ হচ্ছে ফরকান আল্লাহ্বাক বলছেন ফরকান নাজিল করেছে আমি এই জন্যে লিয়া কুন আলীলা আল আমিন নাসিহর কেবলমাত্র শুধুমাত্র এই প্রার্থী জীবনে যারা চিন্তা আছে এই পৃথিবীতে যারা আছে ওই সকল জীবিত মানুষদের জন্য এই অলৌকিক জীবনের মানুষদেরকে সতর্ক করার জন্য আমি আল্লাহ রব বুলে আলামিন কোরআনে কারিম নাজিল করেছি ফরকান নাজিল করেছি আমি এই বিশ্ববাসীর সতর্ক করার জন্য লিয়াকুন আলিল আলামিনা নাযীরা যেন বিশ্ববাসীকে সতর্ক করতে পারে এখানে এই কথা আসে নাই আল্লাহ পাক কোথাও বলেন নাই যে কবরবাসীকে সতর্ক করার জন্য মুর্দাকে সতর্ক করার জন্য আসছে কোন কোন আয়াত আপনি খুঁজে পাবেন না ছয় হাজার আয়াত কোরআন কারিমের মধ্যে আর একটা আপনি খোঁজে পাবেন না এর বিপরীত ধর্মী যে আল্লাহ বলেছেন আমি কোরআন নাজিল করেছি মৃত মানুষের জন্য। তো তাহলে কেন আজকে মানুষ পড়ে গেলে পরে এই কোরআনের উদ্দেশ্য প্রণোদিত বিধান ব্যতী রেখে ওই মৃত মানুষের সামনে কোরআন পড়া হয় রাজশাহীতে আলেম আলেমুল আমাদের আনাগোনা আছে রাজশাহীতে নাই কিন্তু আমাদের ঢাকা কুমিল্লা নারায়ণগঞ্জ নরসিংদী আশপাশ এলাকার মধ্যে মানুষ মরলে পড়ে নাতিপোতা পুত্রবধূ এইজন সেজন আত্মীয় স্বজন এই লাশের চতুর্পাশে বসে কোরআন তেলাওয়াত করছে কোরআন তেলাওয়াত আর সুযোগ পায় নাই আজকে বাপ দেখে মামা দেখে চাচা দেখে জ্যাঠা দেখে ভাইকে দেখে স্বামী দেখে তার জীবনের অনেক স্মৃতি আমার মনে পড়বে আর হৃদ ভালোবাসা তার প্রতি আছে বলে আমার দুই চোখ দিয়ে ব্যথা হৃদয়ে পানি ঝরবে ইসলাম কান্তে নিষেধ করে নেই যে কোনো মানুষ মারা গেলে পরে কান্না আসবে না ইসলাম কান্নার মধ্যে নিষেধ করেছে। তোমার জামা পারবে না চুল টানতে পারবে পারবে না না দেয়ালে হাত বারবার মারতে জমিনের মধ্যে গড়াগড়ি করতে পারবে না এগুলি করতে পারবে না কিন্তু ইসলাম কানতে নিষেধ করেছেন এমনটা নয় আল্লাহ নবীর ছেলের কালের পরে আল্লাহ নবী বিভোর কেঁদেছেন চোখের পানিগুলি ঝর্নার মতো পড়েছে ইব্রাহিমের মৃত্যুতে আল্লাহ নবীর চোখ পানি ঝরেছে ইসলাম কান্নার হুকুম করেছে ইসলাম কানতে বলেছে কিন্তু কান্নার মধ্যে কোনো শৃঙ্খলা করা যাবে না পিতা মরে গেছে স্বামী মরে গেছে একজম কোরআন পড়ার সুযোগ বইছে আর সারাটা জীবন চলছে কোরআন হাতে নেয় না বরকতের জন্যও না চরিত্র সংশোধনের জন্যেও না হেদায়ত নেওয়ার জন্যও না কোরআনটা ঘরে পড়ে থাকে দুই মাস তিন মাস পর পর মহিলারা যখন ঘর বাড়ি ঝাড়ু দেয় এটাকে যেন আজাবের মতো মনে করে এই কোরআনটাকে মুইসা এক জায়গা থেকে আরেক জায়গা আরেক জায়গা থেকে আরেক জায়গায় কত নাড়াচাড়া করা যায় শেষ পর্যন্ত ছেলেকে ডাকে স্বামীকে ডাকে ডায়িকা বলছে যে কোরআনটা পড়া হয় না কিছু না কোরআনটা মসজিদে দিয়ে আসো শেষ পর্যন্ত এই কোরআন মসজিদের সামনের দেয়ালের কিছু বই কিতাব রাখার জন্য যে জায়গা করেছেন আপনারা ওই সামনের দেয়ালের মধ্যে যে মসজিদের মুসল্লিরা যেন কোরআন ওখান থেকে কাহিনী পড়তে না পারে যার জন্য কোরআন রাখার জায়গা আমাদের দেশে শুধু সামনের কাতারের সামনে দিয়া আর হজের মৌসুমে সৌদি আরবে হারাম শরীফ সহ যতগুলি মসজিদের মধ্যে আদায় হয়েছে আমরা দেখেছি সৌদি আরবের মসজিদগুলিতে গুলিতে কোরআন চতুর্দিক থেকে পিলারের গোড়ায় কাতার তিন চার কাতার পর পর রাখার জন্য ব্যবস্থা আছে আরব বিশ্বের লোকেরা দুই রাখা সুন্নাত পড়ে অথবা ওক্তের সুন্নাত পড়ার সাথে সাথে কোরআনটা হাতে নিয়ে পড়ে একামত শুরু হয়ে গেলে কোরআনটা রেখে দিয়ে সলাদ শুরু করে দেয় আর আমার দেশের মানুষেরা মসজিদে যাইয়া দুই নামাজ পড়তে পারলেই চললো এরপরে দুনিয়ার বক দুনিয়ার যত গল্প সব শুরু করে দেয় মসজিদের মধ্যে শুধু গল্প কাহিনী পড়বে কেন কোন তো পড়তে পারে না যাই বাপ মা কালে পড়াইছে ব্যস্ততার কারণে সব ভুলে গেছে অপেক্ষায় থাকুন আপনার মৃত্যুর পর কেয়ামত পর্যন্ত আপনার মাথা ভাংসুর করার জন্যে আপনার মাথাতে পাথর আঘাত দেওয়ার জন্যে পাক ফেরেস্তা দিয়ে পাথর দিয়ে রেডি করে রেখেছেন খালি মরার বাকি মৃত্যুর পরে কেয়ামত পর্যন্ত হাজার বছর লাখ বছর আপনার মাথার মধ্যে ফেরেস্তা পাথর দিয়ে আঘাত করবে কেন আপনার স্মৃতি থেকে কোরআন আপনি ভুলে গেছে আপনি কেন কোরআন পড়তে পারলেন না সময় দিতে পারলেন না আপনার মগজ থেকে কোরআন ভুলে গেছে এজন্যে পাথর দিয়ে আপনাকে বারবার আপনার মাথাকে ভাঙচুর করাবেন ঘরের চৌকাটে মাথাটা লাগলে পড়ে এত ব্যথা চোখ দিয়ে তারকা দেখা যায় যেন মনে হয় কোন লোহার গেটের মধ্যে যদি মাথাটা বাড়ি খায় তাস লাগে তখন চোখ দিয়ে যেন তার তারকা দেখেন মাথায় বাড়ি ডালতে হয় এই সামান্য আঘাতে আর কোরআন না পড়ার কারণে কোরআন ভুলে যাওয়ার কারণে আপনি যখন কবরে যাবেন তখন ফেরেস্তা যাতে পাথর নিয়ে দাঁড়িয়ে থাকবে আপনাকে সোয় অবস্থায় মাথার মধ্যে বারবার আঘাত করবে আল্লাহ নবী স্বপ্নযুগে দেখেছেন কবরে আজাব। এবং ফেরেশতারা তার সঙ্গে শেয়ার করেছেন এই মানুষগুলি ওই মানুষ যারা নাকি কোরআন পড়েছে কিন্তু কোরআন না পড়তে পড়তে ভুলে গেছে স্মৃতি থেকে ল্যাপস হয়ে গেছে ওই মানুষগুলি কেয়ামত সংগঠিত না হওয়া পর্যন্ত ইয়ামুল হাসন পর্যন্ত তাদেরকে এভাবে আঘাত করতে থাকবে করতে থাকবে বলুন না আমার ভাইয়েরা বলতেছিলাম কোরআন কোন মৃত মানুষের জন্য আসে নাই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিয়াকুনা লিল আলামিনা নাযীরা তবে মানুষ তুমি জীবিত থাকা অবস্থায় যদি কোরআনের সঙ্গে তোমার সম্পর্ক থাকে ভালোবাসা থাকে কোরআন যদি তুমি তেলাওয়াত করো কোরআন যদি তুমি পড়ো কোরআন নিয়ে যদি চিন্তা ফিকির করো কোরআন যদি অনুবাদ অর্থ করো কোরআনের যদি তফসিল করো এই কালামের সঙ্গে সম্পর্ক রাখার কারণে যেদিন তোমার সঙ্গে তোমার সন্তান থাকবে না তোমার স্ত্রী থাকবে না তোমার আত্মীয় স্বজন থাকবে না ওই বিপদসঙ্কুল অবস্থায় কোরআন তোমার পক্ষে আল্লাহর আদালতে সাক্ষী প্রদান করবে আল্লাহ আমি কোরআন তোমার কাছে বলছি তোমার বান্দার পক্ষে তোমার বান্দা রাতের কিছু সময় তেলাবাদ করে চোখে দেয় নাই কিছু সময় তেলাবাদ করেছে আমার সুপারিশ তুমি কবুল করো আমার সুপারিশ তুমি গ্রহণ করো যেহেতু কোরআন মখলুক নয় আমার আল্লাহ পাকের কালাম সেদিন আল্লাহ রবুল আলমিন কোরআনের সুপারিশ গ্রহণ করে আপনি যদি রাতে হোক দিনে হোক সকালে হোক যদি কোরআন তেলাওয়াত করেন কেয়ামতের মাঠে আপনার পক্ষে কোরআন সাক্ষী দিবে সুহানল্লা আল্লাহ পড়েন সুরাতুল বানী ইসরায়েলের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা ফজরের সালাতের সময় কোরআন পড়ো নিশ্চয়ই এই কোরআন তেলাওয়াত কিয়ামতের ময়দানে তোমার জন্য সাক্ষ্যদাতা হয়ে যাবে কেমতের মাঠে তোমার জন্য সাক্ষ্যদাতা হয়ে যাবে আল্লাহর কালাম যদি তুমি সকালবেলা কারিম তেলাবাদ করো একটা সময় নির্ধারণ করেছেন কারণ ফজরের নামাজের সময়ে দুই মৌসুমে শীত বলেন আর গরমের মৌসুম বলেন এই সময়ের মধ্যে মানুষের ব্যস্ততা কম থাকে মানুষ কাজে গেলে আটটায় যায় নয়টায় যায় সাড়ে আটটায় যায় দশটায় যায় অফিসে যাক ব্যবসা বাণিজ্যে যাক ফজরের পরে নিজ কাজে লাগানোর আগে ওই সময় আপনার পাঁচ হয়ে যায় দুই আড়াই ঘন্টা সময় এতটুকু সময় আল্লাহ আপনার কাছ থেকে চান নাই কিছু সময় পাঁচটা আয়াত পড়েন এক পৃষ্ঠা পড়েন আল্লাহ পাক বলছেন এ কোরআন কেয়ামতের মাঠে বান্দার জন্যে আমার কাছে বান্দার পক্ষে সাক্ষ্য প্রদান করবে আপনার ছেলে যে ছেলের জন্য আজকে হালাল হারাম আপনি পাচ্ছেন না যে ছেলের জন্য আজকে আপনি ঘুষ খাচ্ছেন সুদ খাচ্ছেন যে ছেলের জন্য আপনি তাফাল্লিং করছেন যে ছেলের জন্য আপনি মুস্তানি কাপ্তানি করে টাকা পয়সা রোজগার করছেন মানুষের উপরে জুলুম করে আপনি টাকা পয়সা রোজগার করছেন ওই ছেলে কেমতের ময়দান আপনার কাছে থাকবে না আপনার জন্য একটু বলতে যে আল্লাহ আমার আব্বা বোঝে নাই আমার সুখী সমৃদ্ধিশীল জীবনের জন্য আমার আব্বা এত জুলুম করেছে সুদ ঘুষের সঙ্গে পার্থক্য সূচিত করে নাই আমার আব্বাকে মাফ করে দেওয়া একটা ছেলে কোনোদিন কোনো বাবার পক্ষে কথা বলবে না তাহলে কেন একটু বিচার করুন একটু আত্মসমালোচনা করুন কোন জগতে আপনি কোন চিন্তা ফিকির নিয়ে আপনি আছেন কার পেছন আপনি সময় দিচ্ছেন নিজের জন্য আপনি কি করছেন আল্লাহ আলামিন সূরাতুল হাশরের মধ্যে বলেন ইয়া আইয়ো আল্লাহ বীনা মানুত্ত্ব কুল্ল কাবল তংবসুম্মা কদ্দমত লিং ত কুল্ল ও দুনিয়ার মোমেন্ট রাখ তোমরা আমি আল্লাহকে ভয় কর একটু চিন্তা ফিকির করো দেখো আগামীকালকের জন্যে কোনো পাথর প্রেরণ করেছো কিনা তুমি যে কবরে যাবে হাসরে উঠবে মিজান ফুলসেরা তোমার এই ঘাঁটিগুলি যে হবে এটা আমার আপনার জন্য আগামীকালকে আল্লাহর আপনারমিন উদাহরণ পেশ করেছেন আগামী দিনগুলির জন্য তার মানে পরপারের জন্য আমার কোনো পাথেও আছে নাকি ওই পরে যাওয়ার জন্য আমার কোন আমল আছে নাকি আল্লাহ রব্বুল আলমিন আমাকে একটু চিন্তা ফিকির করার জন্য বলেছে একটু চিন্তা করো একবার কি ভেবে দেখেছ যে আগামীকালকের জন্য তুমি কি প্রেরণ করেছ তিলাবাত নাই আমার ভাই বলেছেন আল্লাহ সলাৎ খরচ করেছেন সলাৎ নাই একটা সমাজের মধ্যে দুই হাজার ভোটার দুইটা জামে মসজিদ একটা গ্রামের এক প্রান্ত অপর প্রান্তে সকালবেলা জন ভোটার হচ্ছে দুই হাজার মসজিদগুলি টাইলস মসজিদগুলি মার্বেল পাথর মসজিদগুলি এসি ডিসিতে পরিণত হয়ে গেছে সুখ সমৃদ্ধির অভাব নাই টাকার অভাব নাই পয়সার অভাব নাই মসজিদ সুন্দর করছে কিন্তু মানুষ দুই হাজার ভোটারের মধ্যে থেকে তিরিশ জন চল্লিশ জন সারা দুইটা মসজিদ আর লোক হয় না জুমার দিনে ভরপুর মানুষ কানায় কানায় পড়ে যায় কমিটির ঘুম হারাম দুই চার মাস পর আবার মসজিদ সংস্কার করার জন্যে আপনার বক্তব্য দিচ্ছে শুধু জুমার দিনে ওই মানুষগুলি ওই দিনের আসরে চলাতে পড়ে না ওই মানুষগুলি ওই দিনের ফজরে চলাতে পড়ে না জুমার দিনে মানুষের যে প্রচন্ড ভিড় এগুলি আল্লাহ রবী আলমিনকে ধোকা দেওয়া ছাড়া আর কোনো অন্য কোনো উপায় নাই শুধু ধোঁকা দেওয়া ছাড়া কিছু না আল্লাহ বুঝে না যে সপ্তাহে একদিন আলমিরা থেকে নামাইয়া তারপরে তুমি জুমার দিনে গেলা ওই দিন তোমার আসরের সময় তোমার মসজিদে হাজিরা নাই খবরে নাই বিয়ে বাড়িতে অনুষ্ঠানে এখানে সেখানে জুমার সলাগটা সে আল্লাহকে ভয় করে পড়ে নাই ফরমালিটি রক্ষা করেছে শুধু ফরমালিটি রক্ষা করেছে আল্লাহ আল্লাহুক বলছেন বিচার করো বিশ্লেষণ করো আত্মসমালোচনা করো তুমি কি পাথর করেছ দাঁড়াতে পারবে কিনা মুমিনের মুসলমানের কাতারে তুমি দাঁড়াতে পারবে তোমার মৃত্যুর পরে যদি তোমার আত্মীয় স্বজন করান করে বিশ্বাস করে তোমার কোনো উপকার আসবে না পদ্ধতি ছাড়া এই কাজ করার কারণে যারা তেলাওয়াত করেছে তারা রনাফুর রহমান হিসেবে আল্লাহর কাছে চিহ্নিত হবে এজন্য কোনো মৃত মানুষের সামনে কোরআন তেলাবাদ করা জায়েজ নাই অবশ্যই হারাম কোনো কবরস্থানে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনি সুরাত উত্তাকা সুর পড়বেন ইয়াসিন পড়বেন সুরাতুল ফাতে পড়বেন দুই চার দশ বার সুরাতুল এখলাস পড়বেন আপনি মনে করছেন আমার এই তেলাবাতের স্বভাব বুঝি কবরের মানুষটা পাবে আল্লাহ নবী বলেছেন মান করা হারফ মিং কিতাবিল্লাহি ফালাহ বিহি হাসানা ওয়াল হাসানা তুবি আশ্রিনাম সালিহা আল্লাহর বান্দা তুমি যদি কোরআন পড়ো তোমাকে দশ নেকি দেওয়া হবে কোরআনের বক্তব্য অনুযায়ী যদি কোরআন আমি তেলাবাদ করি আর আপনারা শুনতেছেন আমি তেলাবাদ করছি আপনারা মনোযোগ সহকারে চুপ থেকে শুনতেছেন আল্লাহ পাকের কথা মেনে নেওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন অবশ্যই বলে দিয়েছেন লা আল্লাহ তোর হামুন আমি আল্লাহ রব্বুল আলমিন ওই শ্রবণ করা মানুষদের প্রতি আমি আল্লাহর রহমত নাজিল করে দেব তেলাওয়াত জীবিত মানুষের সামনে হবে জীবিত মানুষ যদি শুনে তার সবাব হবে কিন্তু মারা মানুষ তাদেরকে কবর স্থানে দাঁড়ায় দেয় কোরআন পড়লে এক শব্দের সবাব তার কবরের মধ্যে যাবে না রমজান মাসে যখন শেষ দিকে চলে আসে আমাদের অনেক ভাবিরা বোনেরা আমাদের অনেক মায়েরা আমাদের মসজিদের মধ্যে চিরকুট পাঠায় আমাদের কাছে চিঠি লেখে দুইবার কোরআন খতম করেছি হুজুর আমার জন্য দোয়া করবেন আমার এই কোরআন তেলাবের আমার শ্বশুর শাশুড়ি আমার এই কোরআন তেলাবাতের সব আমার আব্বা আম্মার কবরের মধ্যে দিয়েন তার মানে পৌঁছে দিয়ে দেখেন না অনেকে দোয়ার মধ্যে বলে আয় আল্লাহ আমাদের এই দোয়ার সব রেসানি বিশ্ব নবীর মধ্যে পৌঁছে দেবে হ্যার সবের লেগে রসুল বসে রয়েছে বিরিঘুর এ পর্যন্ত যা সব হলো আমাদের সবগুলি বিশ্ব নবীর কাছে পালন করার কথা রসুল বলেছেন মাসে অনেক লোকেরা খিচুড়ি পাক কইরা ল্যাংটা ছেলেদেরকে খাওয়ায় মানে পিচ্ছি ছেলেদেরকে খাওয়ায় কার জন্যে খাওয়ায় হাসান হুসাইনের রুহের মাখ ফেরাতের জন্য ভণ্ড কোথাগার সিটার হারাম খায় হারাম খুর হারাম টাকা দিয়ে খিচুড়ি পাক করে হাসান হুসাইনের নাজাতের জন্য ল্যাংটা পোলামানকে মাসুম বাচ্চাকে খিচুড়ি খাওয়ায় অথচ রোজার সিয়ামের কোনো খবর নাই ইসলামের মধ্যে কি ঢুকেছে দেখেন কিভাবে মানুষ তো মনে করে মাসুম বাচ্চাকে খিচুড়ি খাওয়াইছে এটা কল্যাণের কাজ করেছে মরা মানুষের সামনে কোরআন পড়ছে কল্যাণের কাজ করছে কবরের পাশে দাঁড়ায় দাঁড়িয়ে এক সন্তান কোরআন পড়ছে কল্যাণের কাজ করছে উদ্দেশ্য প্রণোদিত ভালো হতে হবে উদ্দেশ্যটা তো ভালো হতে হবে এবং এটা আল্লাহর কোরান এবং রুসুলের সৈ সুন্নার বক্তব্যের সঙ্গে মিলতে হবে অন্যত আমল যত ভালো হোক না এখন আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না আল্লাহ রাব্বুল আরমিন কোরানের কারিমের মধ্যে কি বললেন কদিজাত কুম্ম এইযাতুম বেকুম ওয়াশিফা উল্লিমা ফি সুদুর আহ্মাদুন অমিনীন আল্লাহ আরব্দুল আনমিন প্রথমে বললেন এটা হচ্ছে বক্তারা বক্তৃতা করবে খতিব ক্ষুদ্র করবে মোবাইল লেক করবে আমার কিতাব দিয়ে অথবা আল্লাহ আরবুন আর আমিন বলছেন কদেজাত কুম্ মাজতুম মেরর অবদিকুম ওয়াশিফা উল্লিমা ফিস সুদুর এই যে একটা হিউমেন বডির মধ্যে একটা ক্যাপিটাল আছে আবার এই বডির মধ্যে একটা রাজধানী আছে আমাদের কম সাবার যে রুহ সাবার যা আছে এটা যতক্ষণ আছে ততক্ষণ আমি আছি এটা নয় আমি ডেথ বডি আল্লাহরবনের আমিন বলছেন ওই যন্ত্র আছে রুহ আছে এই যে একটা কল্ব আছে এই অন্তরের মধ্যে কলবের মধ্যে রুহের মধ্যে যদি জরতা এসে যায় যদি কোনো রোগ বিমার হয় যে রোগ বিমার আসলে পরে মানুষেরা যদি পাপ কাজ করতে চায় জুয়ার আসরে ঘন্টার পর ঘণ্টা বসে থাকতে ভালো লাগে ফজরের সময় ইমাম সাহেবের লম্বা খেলাত ভালো লাগে না ইমাম সাহেবের খতবাটা যদি দশ মিনিটের জায়গায় পনেরো মিনিট হয়ে যায় মসজিদ থেকে বেরিয়ে ইমাম সাহেবের বিরুদ্ধে আন্দোলন শুরু করে দেয় এমন মানুষ আছে কি না বলে সময় পাঁচ মিনিট আরেকজনের বাড়িতে দাওয়াত আছে কোন সময় মুসলমান দাওয়াত খাইতে যাবে যার জন্য কোরআন হাদিসের কথা পাঁচ মিনিট লম্বা হলো ভালো লাগে না বুঝতে হবে অরন্তরের মধ্যে বেধি অরন্তরের মধ্যে প্যারালাইসিস অরন্তরের মধ্যে টাইফয়েড হয়ে আছে ও মুসলমান এই বডিটা এই দেহটা এই বডি কনস্ট্রাকশনটা আল্লাহ রাব্বুল আলামিন বানাইলেন মাটি থেকে এই আল্লাহ আল্লাহর রবুল আলমিন দুনিয়া মানুষদেরকে যত রোগ দিবেন যত বিমার দিবেন সব বিমারের ঔষধ আল্লাহ আলামিন এই মাটির থেকে উৎপাদিত গাছগাছালি থেকে রোমেটিয়াস আল্লাহ রবুল আলমিন ব্যবস্থা করলেন আমার ভাইয়েরা মাটির তৈরি দেহের মধ্যে মাটির থেকে উৎপাদিত মেডিসিন দেয় আল্লাহ পাক চিকিৎসার সুযোগ দিয়েছেন কিন্তু এই রুহটা হচ্ছে ওয়াইস আলু নাকা আনির রু রসুল আপনাকে লোকেরা জিজ্ঞেস করবে রু সম্পর্কে বলির রু মিন আমরে রব আপনি বলে দিন রুহ হচ্ছে আমি আল্লাহর একটা প্রত্যাদেশ আমি আল্লাহ আরফ বলে আলামিনের একটা হুকুম আল্লাহ আরফ বলে বান্দাকে বানানোর পরে আসমান থেকে হুকুম করেন আর সাজিম থেকে হুকুম করেন মায়ের রেহেমের ভিতরে যখন বাচ্চাটা তৈরি হয়ে যায় তখন তার এই বডির মধ্যে আল্লাহ আরফ আলামিন রুটা ফুঁকে দেন আমার ভাইয়া ওই আসমানি হুকুমটাকে দুনিয়ার মধ্যে বলবৎ রাখার জন্যে সুস্থ রাখার জন্যে আল্লাহরিয়ান আমি আসমান থেকে কিতাব দিলেন ওই আসমানি কিতাবের দ্বারস্থ যদি হয় আসমানি কিতাব যদি তেলাবাদ করে সুরাতুল নাস ফালাক যদি পড়ে সুরাতুল বাকাসের দুই আয়াত পড়ে যদি পড়ে সুরাতুল মুলুক যদি পড়ে এমনি করে মামদা যখন কোরআনের অথেন্টিক আয়াতগুলি যখন পড়বে তার হৃদয়ের দাগগুলি কেটে যাবে হৃদয়ের মধ্যে পাপের যে আপনার মরিচিকা আছে মরিচিকাগুলি পরিষ্কার হয়ে যাবে যখন পাপ মুক্ত কালিমা মুক্ত যখন অন্তর তার হৃদয় এটা হয়ে যাবে রুটা হয়ে যাবে ইমাম সাহেবের খোদ্া পছন্দ হবে লম্বা কেরাত পছন্দ হবে বাপমার খ্যাদমত করতেও পছন্দ হবে মুরব্বী দেখলে সালাম দিতে পছন্দ করবে ওস্তাদ দেখলে রেসপন্স করতে পছন্দ করবে অ মুসলমান সীমান আমাকে করবে না ব্যবসা বাণিজ্যের মধ্যে ফাঁকি দুই করবে না আল্লাহর বান্দার হাত এবং দিয়ে মানুষের জুলুম করবে না তার আত্মারা পরিচ্ছন্ন ওই আত্মার কলুষিত করার জন্যে কলুষিত কলুষ মুক্ত করার জন্যে আল্লাহ রব্বুলি আলমিন বল বলছেন এই সিনাটা এই অন্তরটাকে আমি আল্লাহ রব্বুল আলমিন চিকিৎসা করার জন্য শিফা দেওয়ার জন্য আমি আল্লাহ রব্বুল আলমিন কোরআন নাজিল করেছি আমার ভাইয়েরা এত সুন্দর কথা আল্লাহ রাব্বুল আলামিন তোমার পক্ষে বলেছেন আমার মায়ের পক্ষে বলেছেন এরপরও এত সুন্দর বাণী থাকার পরে বাসের মধ্যে ট্রেনের মধ্যে একজন হকার্স না তার কোরআনের জ্ঞান আছে না ইংরেজির জ্ঞান আছে না ভালো কোন আমলের জ্ঞান আছে আমার ভাইয়ারা আটটা বেতাল দিয়ে বানানো অষ্টদত্ত বা তেরাংটির লেকচার যখন দেয় ইমান কেউ ভুলে গেলেন কোরআন কেউ ভুলে গেলেন সুরাতুর নাজ ভুলে গেলেন বিশ টাকা দিয়ে অষ্টদাতুর বা আংটি আঙ্গুলের ভিতরে ঢুকাইয়া ইমানটাকেও শেষ করলেন আল্লাহর কোরআনকেও শেষ করে দিলেন আসে কি আছে না বলেন দশ টাকা বিশ টাকার অষ্টদাত বাতির আঙ্কির প্রতি বিশ্বাস হইল সুরাতুর না ফলাকের প্রতি মানুষের বিশ্বাস হইল না মাদারের একটা সবুজ সুতা অথবা একটা হলুদ কালারের সুতার প্রতি মোমেন্ট বান্দার আস্থা পোষণ করলো সে আল্লাহ কোরআনের প্রতি তার আস্থা পোষণ করল না যে আল্লাহ রাব্বুল আরামিন এই পৃথিবীতে যত আসমানি কিতাব নাজিল করেছেন সমস্ত আসমানি কিতাবের মধ্য থেকে আল্লাহ কোরআনের শ্রেষ্ঠত্ব দান করেছেন আর কোরআনের মধ্যে আল্লাহ পাক যত শিফার আয়াত রেখেছেন যত শিফার দোয়া রেখেছেন যত শিফার সুরা নাজিল করেছেন এর মধ্যে সবচেয়ে বেশি পঠিতব্য মুসলমানদের দ্বারা পঠিতব্য সুরা সুরাতুল ফাতেহা তার মানে হচ্ছে আলহামদুলিল্লাহ সুরার চাইতে বড় মর্যাদাপূর্ণ শিফার কোনো দোয়া আল্লাহর জমিনে কোনো কিতাবের মধ্যে নাজিল হয় না ওই সুরাতুল ফাতেহার প্রতি মায়ের রাস্তা নাই মায়ের রাস্তা হইল পাতিলের তলার কালো ফোটা কপালের মধ্যে দেয় হুদুরের কাছ থেকে একখান কবজ হাই না একখান চিকন সুতা দিয়া ছোট্ট মানুষ দুই হাতে পায়ে মাইদা দিয়ে রাখলো মায়ের ইমানটাকে শেষ করে দিল কোরআন কব বর্ণনা করলো মায়ের জবানটা পবিত্র জবান মা যদি সুরাতুল ফাতে পরে সন্তানটাকে ফু দেয় আল্লাহ তো এটাই যথেষ্ট মনে করেন ইমাম বুখারীর মা যদি আল্লাহর কাছে দোয়া করি ইমাম বুখারির চৌক আনতে পারে আজকের একজন মা কি সন্তান বারবার প্রস্রাব করে রাতের বেলায় ঘুম দেয় না ডিস্টার্ব করে এমন সন্তানকে যদি মা সুরাতুল ফাতেহা দিয়ে একটু ঝাড়ফুক করে আমার কনফিডেন্স আমার বিশ্বাস হচ্ছে আল্লাহ রব্বুল মায়ের জবানের সেই সুরতুল ফাতের বদলে আল্লাহ পাক ওই সন্তানকে সিফাই আজ এলা কামেলা দান করবে কিন্তু মায়েদের আস্থা নাই আমাদের কোরআন থেকে আস্থা আমরা ফিরে ফেলেছি আংটির দিকে বালার দিকে বেস্তাটির দিকে জারপুকের দিকে তারপরে যত রকমের তাবিজ তোমার আছে সব দিকে আমাদের মুভমেন্ট চলে গেছে ওই দিকে আমাদের আস্থা চলে গেছে যার জন্য আল্লাহ পাক আমাদের তাকদিরও নষ্ট করে দিয়েছে আল্লাহ রাব্বুল আলামিন মানান ওয়া শিফাউল লিমা ফিস সুদূর ওয়া হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন বান্দার জন্য শিফা এরপর আল্লাহ পাক বলেন ওয়া হুদা বান্দার জন্য হেদায়েত ওয়া রাহমাতুল লিল মুমিনিন আর মুমিন বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবকে রহমত হিসাবে নাযিল করেছি তার মানে হলো যদি ফজরের নামাজের সময় কোরআন তেলাবাদ করে তার সন্তান যখন কোরআন তেলাবাদ করবে স্ত্রী যখন কোরআন পড়বে পুত্রবধূ যখন কোরআন পড়বে অ মুসলমান একজন কোরআন পড়ুয়া সন্তান কোনোদিন বাপ্পার সঙ্গে চোখ রাগায় কথা বলতে পারে না কোরআনের প্রতি তার শ্রদ্ধা আছে ভালোবাসা আছে আল্লাহর প্রতি তার শ্রদ্ধা ভালোবাসা আছে আল্লাহর কালাম যেই বান্দা প্রতিদিন হাতি নিয়ে তেলাওয়াত করে আমার তো বিশ্বাস ওই সন্তান কোনোদিন বাপমার সঙ্গে ভুলবোস্তাকি করতে পারে না বেয়া করতে পারে না যেই পুত্রবধূ কোরআন তেলাওয়াত করে দুনিয়ার আর কাজ শুরু করবে সকালবেলা ওই পুত্রবধূ কোনোদিন শাশুড়ির কাইকে ভুল ধরতে পারে না চালচলনে ভুল ধরতে পারে না শাশুড়ির কোনো দোষ স্বামীর কাছে বলতে পারে না নিবিড় নিবৃত্তে পাকের রহমত কীভাবে নাজিল হয় কীভাবে পারিবারিক জীবনে শান্তি প্রতিষ্ঠিত হয় মোমেন মান্দার জন্যে কীভাবে আল্লাহ রব্বুল আলমিন কোরআনকে রহমত হিসাবে নাজিল করেছেন কিন্তু পরিতাপের বিষয় একটা সমাজের মধ্যে গ্রামের মধ্যে হাজার হাজার পরিবার বসবাস করে একটা ঘর থেকে সকালবেলা কোরআনের আওয়াজ হয় না একটা ঘর থেকে না শান্তি কিভাবে আসবে কোরআন নাজিলের উদ্দেশ্য আল্লাপা কীভাবে বলেছেন দেখেন قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين سورة البني اسرائيل مد الله بقول شيء وننزل من القرآن ما هو شفاء أمي القرآن نزل كرسي باندار جنيدة شفاء ولا يزيد الظالمين إلا خسارة أر زارنا كي زالم زار زالم وزالم در جنيد القرآن كتجنترنا بيشوا كتجنترنا بيشوا আবু জাহেলের জন্য যন্ত্রণার বিষয় ছিল জাহেল যখন দেখলো এই কোরআনটা শুনলে দেখছি কিছু মানুষের মাথা ঠিক থাকে না এই মাথা পরিচ্ছন্ন হয়ে যায় পড়ে মুসলমান হয়ে যাচ্ছে এই কোরআন দিয়ে তো আমার সব মানুষগুলি নিয়ে যাবে যার জন্য বলছে লা লাহাদ আল কোরআন তোমরা কোরআন শুনো না সেখানে যে হাততালি দিবা শীষ দিবা বাসি বাজাইবা গান গাইবা ওই আওয়াজের উপরে তোমার আওয়াজকে বুল্দ করবা পাক এই আয়াতের প্রেক্ষিতে নাজিল করেছেন ওইদা করিয়াল করি না কোরআন তেলাওয়া তোলে পরে চুপ করে শোনো মনোযোগ সহকারে সমন করো চুপ থাকো লাল্লাকুম তো রহমুন আল্লাহ পাক তোমাদের প্রতি রহমত নাজিল করবেন তোমাদের প্রতি আল্লাহ রব্বুল আলমিন করুণা দ্বারা বর্ষণ করবেন কাফের বিমানদের জন্য যন্ত্রণার কাতর ছিল আমার ভাইয়েরা এই জন্য বলতে চিনাম আল্লাহ রব্বুল আলমিন বলছেন আলিফলাম কিতাবুন আংসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনা যুলুমাতি ইলান নূর আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আংসালনাহু ইলাইকা আমি কিতাব নাজিল করেছি আপনার প্রতি কেন লিতুখরিজান নাসা মিনা যুলুমাতি ইলান নূর যে সকল মানুষগুলি অন্ধকার আছে পথভ্রষ্টতার মধ্যে আছে গুমরাহির মধ্যে আছে বিদাতের মধ্যে আছে শিরকের মধ্যে আছে তহিদ ছাড়া যারা আছে ওই সকল মানুষগুলিকেই কোরান দিয়া বুঝাইয়া বুঝাইয়া আপনি ইসলামের দিকে আনবেন তৌহিদের পথে আনবেন সুন্নাতের পতে আনবেন আমি আল্লাহ রাব্বুল বলেমিন এই জন্যে আপনার প্রতি কেতাব দান করেছি বলুন সুহান আল্লাহ কি সুন্দর বয়ান আল্লাহর কিতাবুন আনসাল্ নাহু ইলাইকা লিতুখরিজান সামিনা জুলুবা তিল আনুর অন্ধকারের মধ্যে থাকা এই জুলুমাত হচ্ছে অন্ধকার প্রথপষ্টতা গুমরাহি শিরকি বেদা তিয়াকিদা ইলা নূর ইসলামের দিকে নূর হচ্ছে ইসলাম নূর হচ্ছে শরিয়ত নূর হচ্ছে পাকের পথ নূর হচ্ছে সিরাতুল মুস্তাকিম প্রতিদিনে তো সূরাতুল ফাতিহার ভিতর আমরা পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম আয় আল্লাহ তাআলা তোমার কাছে একটা একটা রাস্তা চাই একটা সিরাতুল মুস্তাকিম চাই যে রাস্তার মধ্যে ছিল আনআমতা আলাইহিম যাদের প্রতি তুমি নিয়ামত নাজিল করেছিলে যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছিলে আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতের তাফসীর অন্য জায়গায় করেছেন আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দীকীন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন নিয়ামতপ্রাপ্ত কারা যারা নাকি নবী সিদ্দিক শুহাদা সালিহিন পৃথিবীর টপ ক্লাসের মানুষ যারা ছিল নবীরা সিদ্দিক যারা সিদ্দিক আবু বকর কি চরিত্রের মানুষ কি আমল আখলাক সুহাদা যারা দিন প্রতিষ্ঠার জন্য শাহাদাত বরণ করেছে সলহীন যারা নেক বান্দা কেবলমাত্র শুধুমাত্র তারা নেক কাজ করে আল্লাহ ভীতির কাজ করে যারা নাকি আমলে সলে অর্জন করে আল্লাহ রব্বুল আলামিন এই চার শ্রেণীর মানুষের প্রতি আল্লাহ পাক বলছেন আন আমল্লাহ আল্লাহ পাকের নিয়ামত তাদের প্রতি আমি নাজিল করেছি ওই রাস্তাটা আমরা প্রতিদিন সুরাতুল ফাতেহার ভিতরে বলি এ দিন আসিরাতুল মুস্তাকিম কোরআন ছাড়া ওই রাস্তা চেনার কোনো উপায় নেই আজকে যতদিকে রাস্তা দেখছেন ফুরফুরার দিকে চরমনার দিকে আট রাশির দিকে রাস্তার অভাব নেই দেওয়ানবাগির দিকে রাস্তার অভাব নেই এই রাস্তাগুলিতে দেখা যায় যে একজনের সঙ্গে আরেকজনের কোনো মিল নেই তাল নেই একজনের জিকির আরেকজনের জিকিরের লোকে মিলে না একজনের টুপি আরেকজনের টুপির সাথে মিলে না একজনের পাঞ্জাবির সুরত আরেকজনের পাঞ্জাবি সুরতের সাথে মিলে না একজনের বক্তব্য আরেকজনের বক্তব্যের সঙ্গে মিলছে না এজন্যে আমাদেরকেও যখন লোকেরা খোটা দেয় আমাদের মধ্যে এই গণ্ডগোল কেন ঢুকলো ওরা তো মাঝধাবিক দ্বন্দ্বের মধ্যে আসে আমরা যারা নিজের মধ্যে সমস্যা দেখলো কোথায় এই প্রশ্ন সারা দেশ থেকে আমাদের আমিরের কাছেও আসছে আমাদের আমির বলছে যেদিন আদর্শগত আদর্শগতভাবে সকলের মিল না হবে ততদিন পর্যন্ত যতই চেষ্টা করেন আর যতই বাহানা দেখান এক প্ল্যাটফর্মে ওঠা যাবে না আদর্শিকভাবে এক হতে হবে আমার আমল রসুলের আমল আমার আমল আমার ভাইয়ের আমল আমার আমল আমার জাতির আমল আমার গোষ্ঠীর আমল সব আমল যদি রসুলের তৈরিকামতো হয়ে যায় বলেনতে তে দেখি ভিন্নতা কেন থাকবে সকল একই প্ল্যাটফর্ম উঠে গেলে প্রত্যেকের আচরণবিধি প্রত্যেকের কালচার প্রত্যেকের ইবাদতের নমুনা যদি আমার রসুলের সঙ্গে মিলে যায় তারাই একটা জামাত ঠিক কিনা বলেন তারাই একটা জামাত আপনি হালেদ করে দাবি করবেন আবার ঈদের মাঠে আপনার খদবার দোয়াতে আপনার দিন আপনার কেউ ঠান্ডা হইল না কলিজা ঠান্ডা হইলো না অমুকের নাম নিয়ে তমুকের নাম নিয়ে সদ্য গোষ্ঠীর নাম নিয়ে আপনাকে মোনাজাত করে জাতিকে খুশি করে দিতে হবে এই তখনও তো আপনার সঙ্গে আমার মধ্যে বৈপরীত্য দেখা দিল ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কানিমের মধ্যে কথাটা আরো সুন্দর করে বলেছেন সূরাতুল আলে ইমরানের ভিতরে ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়া লা তাফাররাকু অস্কুরু নি আমাতাল্লহ আলাইকুম ইলকুম তুম আদা আন, ফ আল্লাহ ফাবাহিনা কোল বিকুম ফা আসবাহ তুম বিনি আরমাতেহ এ কনা। আল্লাহরা কুনর মিন মেন আমি আল্লাহরযোগে তোুমাত মিনিতুভাবে সম্মিনিতভাবে এক্ষ্থিত হয়ে আক্িয়ে দরক। লাতাফার রাগু তোমরা আপৃতকৃত ঘয় না। অজকুরুনি আমাতাল্লাহ আলাইকুম ইজকুম তোম আদা আন ফা আল্লাফ বাইনা কুলো বিিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা স্মরণ করো সেই সময়ের কথা যেই সময় নাকি আমার নিয়ামত ছিল না নিয়ামত না থাকার কারণে মানুষেরা একে অপরের মধ্যে বাদ বিসংবাদ ছিল মানুষের মধ্যে শত্রু ভাব ভাব ছিল আমি আল্লাহ যখন তোমাদেরকে নিয়ামত দিয়েছি তথা কোরআন দিয়েছি এই কোরআনের শাসন মেনে নেওয়ার কারণে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের মধ্যে একে অপরের মধ্যে আমি ভাতৃত্বের বন্ধন সৃষ্টি করে দিয়েছি ফাল্লাফাবাই না কুলুম তোমাদের একে অপরের অন্তরের মধ্যে বেদি ছিল আস বাহাতুম এ আমি আল্লাহ রাম গুলা ওই বেদিকে বিদুরিত করে দিয়ে এই নিয়ামতের দ্বারা কোরআনের দ্বারা আমি আল্লাহ তোমাদের একে অপরের মধ্যে এ কোয়ানা ভাই ভাই তোমাদের সম্পর্ক পরিণত করে দিলা আজও যদি কোনো মানুষ এই জাতি যদি একই প্ল্যাটফর্মে উঠতে চায় ভাইয়ে ভাইয়ে পরিণত হতে চায় একজন আরেকজনের সঙ্গে যদি শত্রু ভাবাপন্ন ভাব না থাকতে চায় না রাখতে চায় তো তাহলে আল্লাহ পাকের এই কোরআনের দ্বারস্থ হতে হবে এই কোরআনের শাসনের কাছে মাথা নত করতে হবে এই জীবন জীবনযাপন সকলকে করতে হবে ঠিক কিনা বলে বলছিলাম কোরআন পাক নাজিল করেছেন ভাই ভাইয়ের দ্বন্দ্ব কলহকে বিদুরিত করে দিয়ে একে অপরের মধ্যে আবার ভ্রাতৃত্বের বন্ধন আবদ্ধ করার জন্যে এটা ছাড়া কোনো মানে নেই কোনো নাই এই ছোট্ট জীবনে দেখলাম তো মসজিদের মধ্যে যে কজন মানুষে আসে এই কজন মানুষের মধ্যে দেখেন চতুর্মুখী সিদ্ধান্তের মানুষ একজনের আরেকজনের দিকে তাকায়ও না সালামও নাই মুসাফাও নাই কারণ একজন ফুরফুরেশ্বরী আরেকজন সন্দ্রনায় চন্দ্র কী বলে চন্দ্রপাড়া আরেকজন আট্টসী ভিন্নমুখী মানুষ মসজিদে নামাজ পড়তে যে সকল লোকগুলি আসে তাদের মধ্যেও দেখা যায় যে তারা এক একজন এক এক ভিন্নমুখী এক মসজিদে সলা আদায় করতে আসছে কোথায় চলে গেছে মানুষের চরিত্র এই জন্যে কোরআনের ক্যালিম একমাত্র কেতাব যে কেতাব আল্লাহ রবুল আলমিন বান্দার হেদায়তের জন্যে মোত্তাকির হেদায়াতের জন্যে মানুষের হেদায়তের জন্যে জীবিত মানুষের হেদায়তের জন্য জীবিত মানুষের সতর্কতার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কেতাব নাজিল করেছেন সেজন্য সেজন্যে জীবন জীবনযাপন আমার আপনার জীবনের আসবে আমার এই জন্যে কোরআনের ধারস্থ হই কোরআনের শাসন অনুযায়ী আমাদের জীবন চালাই তখনই আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার জীবনে অবশ্যই বরকত দান করবেন আমাদের মধ্যে ঐক্য প্রতিষ্ঠিত হয়ে যাবে সেজন্যে আপনাদের ইনসামের উপরে আপনাদের বিবর্তী উপরে ছেড়ে দিলাম এদেশে অসংখ্য অগণিত গণনা করা যাবে না যে কত মত কত পথ কত সংগঠন আছে আবার আজকে এই সংগঠনের বিরুদ্ধে অনেকে বক্তব্য বিবৃতি দিচ্ছে সংগঠন করা যাবে না এটা করা যাবে না পাখির মধ্যে সংগঠন আছে পিঁপড়ার মধ্যে সংগঠন আছে পোকার মধ্যে সংগঠন আছে মুসলিম মধ্যে বেতন মধ্যে সংগঠন আছে সংগঠনের ভাত পানি খেয়ে জীবনযাপন হয়েছে গর্দান মোটা হয়েছে আজকে ফতুয়াবাজি সংগঠন করা যাবে না বিক্ষিপ্তভাবে মানুষ কিভাবে চলবে বলতে কুমিন মিনকুম উম্মা আল্লাহ রব্বুল আলমী সুরাতুল আলিমরানের মধ্যে উম্মার কথা বলেছেন দলের কথা বলেছেন সংগঠনের কথা বলেছেন তবে সংগঠন চলবে একমাত্র আল্লাহর কোরআন রসুলের সৈসূন্য মোতাবেক এই দাবি তুমি জাতির কাছে উপস্থাপন করতে পারো এই দাবি উপস্থাপন করতে পারো সংগঠন করা যাবে না মানে এই সংগঠন থাকার কারণে সারা বাংলাদেশ থেকে অন্তত বিগত তিরিশ বছর তিরিশ বছরের জীবন আপনাদের যাদের বয়স পঞ্চাশ ষাট বছর এই সংগঠন থাকার কারণে এদেশের মাটি থেকে যে সকল বিদাতগুলি কবরস্থ হয়ে সুন্নাত উজ্জীবিত হয়েছে যদি আইনাদিস আন্দোলনের মতো সংগঠন এই বাংলাদেশে না থাকতো তো তাহলে এই বিদাতগুলি আতো মাথা চাড়া দিয়ে ঠিক সমাজে থাকত জীবনের উপর বাজি রেখে মাস্তা মাসায়ল বলে নিজের ঘরের মধ্যে তালা দিয়ে অন্যের ঘরে ঘুমাইয়াছি এভাবে করে নিজের উপর বাজি রেখে জীবনের উপর বাজি রেখে সমাজে মাস্তা মাসের প্রতিষ্ঠিত করার জন্য বিদাত কবর দিয়ে সুন্নাত প্রতিষ্ঠিত করার জন্য এই আন্দোলনের ছায়াতলে যখন এসেছি তখন আমরা কথা বলেছি আল্লাহর মেহরবাণীতে মানুষের তিরস্কার মানুষের নিন্দা মানুষের কথা এগুলি সব শোনার পরেও যখন ধৈর্য ধারণ করেছি পনেরো বছর পরে হলো বিশ বছর পরে হলো সেই নিয়ামত আজকে ভোগ করছি আজকে যেই ব্যাপারে আমাদেরকে এভাবে লোকেরা মায়ের মুখী সংঘর্ষ মায়ের মুখী আক্রমণ করেছিল আজকে ওই মানুষগুলি আজকে আমাদের সেই সুন্নতি আমলগুলি পেয়ে তারা খুশিতে বাঁকবাক ঠিক কিনা বলেন খুশিতে ফজর ফরজ নামাজের সালামের পর একটু দোয়ার জন্য লোকগুলি তিত্তের কাকের ইমামের দিকে তাকায় থাকতো আর ইমাম যখন তাকবিরে তাহানিমের দিকে সালাম সালাদ শুরু করে সালামের মাধ্যমে যখন নামাজটা শেষ করে দেয় ইমামের ডিউটি শেষ হয়ে যায় তখন মুক্তাদি নিজ ইচ্ছা মতো আল্লাহর কাছে তার ফরিয়াত তার আর্তনা তার কথাগুলি আল্লাহর দরবারে পেশ করতে পারছে ঠিক কিনা বলে এই অবস্থাটা সময় ছিল না আমরা কি দোয়া পড়ে লোকদের কাছে বলবো আমরা বলছি রব্বির হামহুমা কামা রব্বাইয়ানি সগিরা মুসলিরা বলছে আল্লাহ আমিন আল্লাহ আমিন আল্লাহ ইমাম সাহেবের বাপ মাকে মাফ করে দাও আমার বাপ মা যা মনে চায় তাই হোক গুল্লাই যা কিছু আসে যায় না ইমাম সাহেব বলছে আল্লাহ সালাম আমিন কাসালাম তাবারকালি ক্রম ইমাম সাহেব বলছে আল্লাহ আইন আলা জিক্রিকা ওই শুক্রিকা ও হসনে ইবাদাতিক মুক্ত দেখলে আমিন আমিন বলছে আল্লাহ ইমাম সাহেবকে দুনিয়াতে হ্যাঁ সুন্দর জিকির করার সুযোগ করে দাও সুন্দর ইবাদত করার সুযোগ করে দাও আমরা লাগামহীনভাবে চলি কোনো সমস্যা নেই শুধু ইমাম সাহেবের কবুল হওয়ার জন্য এই রসম রেওয়াজ প্রতিষ্ঠিত ছিল আমরা বলছি আর না এগুলি আর কত ধোকাবাজি চলবে লোকদেরকে বলছে আপনারা সুহান আল্লাহ পড়েন আপনারা আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ আক্বার পড়েন আল্লাহ পড়েন আয়াদুল কুরসি পড়েন সব শেষে কোনো ভাষা জানা নাই আপনারা আরবি ভাষা বোঝেন না হাদিসের দোয়া পারেন না কোরআনের দোয়া পারেন না সবশেষে শেষে লোকদেরকে উদ্বুদ্ধ করে দিয়েছি আপনারা আপনাদের নিজ ভাষায় আল্লাহর কাছে হাত উঠাইয়া নিজ নিজভাবে দোয়া করে চোখের পানেগুলি ছেড়ে দেন আপনার জীবনের অভাব অভিযোগ আপনার জীবনের ভুল ত্রুটি আমার জানা নাই আপনার ভুল ত্রুটির জন্যে আ মনোবাক্যে আপনি আল্লাহর কাছে পেশ করুন আজকে জাতি এর ক্লিয়ার কনসেপশন পেয়েছে আজকে জাতি এই জিনিসটার বুঝ পেয়েছে যার জন্য আর ইমামের দিকে তাকায়া থাকে না আল্লাহর দরবারে ঠিক তাসপি তাহালিল পেশ করে আবার নিজের প্রয়োজনে কোনো কথাবার্তা নিজে নিজে হাত উঠিয়ে আল্লাহর কাছে ঠিকই দোয়া করছে এই পরিস্থিতি এই পরিবেশ সৃষ্টি করতে বহু সময় লেগেছে অনেক সময় লেগেছে তো আপনারা আহলাদিস আন্দোলন বাংলাদেশের সায়াতুল আসুন দেখেন বুঝেন চিন্তা ফিকির করেন মূলত এই পৃথিবীতে যত সংগঠন আছে দিন প্রতিষ্ঠার নামে যারা স্বপ্ন দেখছে তাদের মধ্যে থেকে আহলাদিস আন্দোলনের একটু ব্যতিক্রম কিনা তারা মানুষের পূজা করে কিনা মানুষের দোহাই দেয় কিনা সারা বাংলাদেশের সমস্ত কর্মীদের আমি তো মনে করি যে একটা সিদ্ধান্ত আমার আমিরও যদি একটা সুন্নতে একেবারে যেটা সুন্নাতে যায় একটা ছোট সুন্নাতও যদি এর বিরোধিতা যদি আমিরে জামাত করে অথবা আমার আমির যদি এর বিরুদ্ধে করে একটা বিদাতি আমল চালু করে এই মুহূর্তের মধ্যে ওই সুন্নতি আমলের জন্য কবরস্থ করার জন্যে আমিরের এই কথা আমরা মেনে নিতে পারি না ঠিক কিনা বলে আমরা আমির সেভাবেই মানি সেজন্য আহ্বান জানাচ্ছি আহলে আন্দোলনকে আপনারা চিন্তা চেতনা দিয়ে সহযোগিতা করুন আর্থিকভাবে সহযোগিতা করুন সাতাশ এবং আঠাশে ফেব্রুয়ারি বাংলাদেশ আহলেস আন্দোলন বাংলাদেশের নেতৃবৃন্দরা কথা বলবে আমিরে জামাত কথা বলবে আপনারা কথাগুলি শুনে এই কথাগুলি বাড়িতে এনে আহলাদেশের জীবনযাপন কীভাবে করলে পরে আল্লাহ পাকের করুণা আল্লাহ পাকের রহমতের সায়াত আপনারা থাকতে পারবেন আপনারা আমরা তো সবসময় চেষ্টা করি আপনাদেরকে কিছু আমূলিয়তের কথা বলার জন্য। একটু আকিদার সংশোধনের কথা বলার জন্য। আমরা কখনও ব্যতিক্রম কোনো কথা আপনাদের সামনে বলি না এজন্যে আপনারা আমাদের ইজতেমাতে যাবেন এবং এখানে আপনারা জানেন এই ইজতেমার আয় দিয়ে এই ইস্তেমার সব খরচ চালানোর পরে উদ্বৃত্ত টাকা আমাদের হাদিস ফাউন্ডেশন আমাদের এতিম ছাত্রদের পেছনে এগুলি খরচ হচ্ছে আপনারা জানেন যে আমাদের আমির জীবনে যে কয়টা বই লিখেছে একটা বইয়ের থেকে একটা টাকা তিনি গ্রহণ করছেন না এবার কি বুঝে আসে না যে উনি এই প্রতিষ্ঠান চালানোর জন্যে এই সংগঠন চালানোর জন্যে কত চিন্তা চিন্তাফিকি সুদূর প্রসারী তিনি করছেন এই আপনার টাকা আপনার চিন্তা চেতনা আপনার উপস্থিতি কামনা করছি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ ওবরাকাত